আসসালামু আলাইকুম। বিডিডু ডিস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। আমরা সরাসরি কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ডাক্তার, আপনার নাম কি? শ্রীনাথ। আপনি কোথেকে আসছেন? যাত্রাবাড়ি ধনিয়া থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল, কেন এখানে ভর্তি ছিলেন? আমার ডিস্ক ফাটা ছিল, এর জন্য আমি স্যারের সাথে পরামর্শ করে এখানে অ্যাডমিট হই। স্যারের সাথে পরামর্শ করে? আচ্ছা, কোন স্যার চিকিৎসাধীন ছিলেন? শফিউল্লাহ প্রধান। আচ্ছা, ডিস্কের প্রবলেম ছিল, ডিস্ক ফাটা। সেটা কত বছর যাবত ভুগছিলেন আপনি সমস্যাটা? এটা প্রায় 3-4 বছর যাবত দিন, কিন্তু এর আগেও আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু সেরকম ফল হয়নি। এখানে এসেই আমাদের এটা। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছিলেন? পিজিতে। আচ্ছা, মানে কি ধরনের ট্রিটমেন্ট ছিল সেটা? সেটা ছিল ক্যালসিয়ামের ওষুধ, পেনের জন্য পেন কিলার ছিল, মানে মেডিসিন ছিল, মেডিসিন জাতীয় থেরাপি বা কোনো এ রিলেটেড কোনো থেরাপি চিকিৎসা ছিল না এ রিলেটেড। আচ্ছা, মানে এর আগেও চিকিৎসা নিয়েছেন কিন্তু কোন সুফল পাননি? না। আচ্ছা, এখানে আপনি কবে এসেছেন? এখানে আজকে 14 দিন। আপনি ভর্তি ছিলেন? ভর্তি ছিলাম। আচ্ছা, এখন কি, এখনকার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো, সুস্থ। আচ্ছা, এই ডিপিএসসি আপনি সন্ধানটা কোথায় পেলেন? আমি ফেসবুকে মাধ্যমে আর টিভিতে লাইভ দেখে ওখানে অ্যাড্রেসটা দেখে আসছি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো, অনেক সুস্থ, ব্যথা নেই, ব্যথা নেই। আচ্ছা, ঠিক আছে। আর এইখানকার পরিবেশ সম্পর্কে যদি জানতে চাই আপনি কি বলবেন? এখানকার পরিবেশটা কেমন? অনেক ভালো। চিকিৎসা সেবার মান? মানও ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো। আচ্ছা, ঠিক আছে। অন্যান্য পেশেন্টরা যারা এই সমস্যায় ভুগছেন তাদের সম্পর্কে কিছু বলা যদি থাকে, কোনো পরামর্শ? যারা স্যারের মাধ্যমে সাক্ষাৎ মাধ্যমে যদি এখানে আসে, সে মানে আমার মতন তারাও তাড়াতাড়ি সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, যারা যারা মানে এই সমস্যাগুলো যারা ফেস করছেন, তারা যদি এখানে আসে, এখানে এসে ট্রিটমেন্ট নেয়, তাহলে তারা সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। বিটিটিএস অনলাইন পত্রিকা থেকে আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।